অনেকেই একটু থতমত খেয়ে যাবেন, অনেকেই বোকা বোকা ভাববেন। অ্যাস্ট্রোলজি কি, এই সহজ প্রশ্নটা আপনাদের কাছে সর্বসমক্ষে থাকে, চাইলে টেলিফোনের মাধ্যমে এসে জানাতে পারেন। আপনি কিভাবে অ্যাস্ট্রোলজিকে দেখেন, আপনার কাছে অ্যাস্ট্রোলজি অ্যাপ্লাইটা আপনার লাইফে কেন প্রয়োজন এবং কিভাবে দেখেছেন? আমাদের অনেকেরই মধ্যে ধারণাটা রয়েছে যে একটা সুপ্রাচীন শাস্ত্র তো, একটা চিরন্তন শাস্ত্র, তার সঙ্গে সংস্কার কুসংস্কার এই এই শব্দ বন্ধগুলো জুড়ে যায়। অ্যাস্ট্রোলজিকে আমরা প্র্যাকটিক্যাল বইতে দেখতে অনেকেই ভুলে যাই, আর বিজ্ঞান খুঁজতে চাওয়া সেটা তো একটা ধৃষ্টতার পর্যায়ে, হাস্যকর পর্যায়ে অনেকের কাছেই ধরা দিতে পারে। ঠিক এই অ্যাসপেক্টে এই অনুষ্ঠানের ভাবনা এবং বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানের মূল বক্তব্য সেখান থেকে, সায়েন্সটা কোথায় লুকিয়ে রয়েছে, ম্যাথমেটিক্সের কথা বলা হচ্ছে, যুক্তির কথা বলা হচ্ছে, ক্যালকুলেশনের কথা বলা হচ্ছে, সেটা কিভাবে লুকিয়ে রয়েছে, পরতে পরতে যেটা রয়েছে সেটাকেই আমরা অস্বীকার করে যাই, না জেনেই করি হয়তো, কিন্তু জানার সুযোগটা এই মঞ্চ থেকে রয়েছে। আমরা বেশ কিছু স্বীকৃতির ছবি দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। যে মানুষটিকে স্বীকৃত হতে আমরা দেখছি সম্প্রতি, তাকে আইএসওর মতো একটা নামজাদা এবং চরম মান্যতার সেই বিশেষ প্রতিষ্ঠান স্বীকৃত করেছে। হ্যাঁ, 9001:2015 এই বিশেষ স্বীকৃতিতে তার কর্মপন্থা, তার পরিষেবার মান নিয়ে তারা সার্টিফাই করেছেন। কিসের ভিত্তিতে? অ্যাস্ট্রোলজিকে তিনি যেভাবে দেখেন তারা সেইভাবে বিলিভ করেছেন, রিকগনাইজ করেছেন, আর করছেন আপনার। কাজেই অ্যাস্ট্রোলজি নিয়ে আমাদের ধ্যান ধারণার কোন জায়গায় আমরা আমাদেরকে সীমাবদ্ধ রাখব আর কোন জায়গা থেকে বের করে আনব, আর অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে এডুকেশনের কতটা গুরুত্ব, একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের কতটা গুরুত্ব, সেই ভাবনা চিন্তাটাই আমাদের এই মঞ্চ থেকে আরও বেশি করে জানার, বোঝার এবং কোনো একটা জায়গায় ডেফিনেটলি পরবর্তীকালে মানার সুযোগটা থাকে। কারণ সম্পূর্ণ ডিফারেন্ট ওয়ার্ল্ড থেকে যিনি বিলং করেন, একটা কম্পিউটার সায়েন্সের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের, হ্যাঁ প্রফেসর ডক্টর বাসুর কথাই আমি বলতে চাইছি, তিনিই তো এই অনুষ্ঠানে আমাদের জন্য থাকেন, আমাদের সবার প্রিয় স্যার। কিন্তু শুধু থাকেন বা থাকবেন সেটা বড় কথা নয়, কিভাবে থাকেন, ঠিক যে প্রশ্নটা শুরুতে আপনাদের জন্য রাখলাম যে অ্যাস্ট্রোলজিটা কি, অ্যাস্ট্রোলজিটা কিভাবে আমাদের লাইফের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যুক্তিটা কোথায়, সেই সমস্ত কিছু প্র্যাকটিক্যালি তার এডুকেশনের জায়গা থেকে বুঝিয়ে দেন, বডওয়ার্কের মাধ্যমে বোঝান, যুক্তির সঙ্গে বোঝান, আজও বোঝাবেন জীবনের সঙ্গে কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই কাজটি করতেই তিনি চলে এসেছেন তার ব্যস্ততার মাঝখান থেকে এবং আমাদের ব্যস্ততার মাঝখান থেকে আমরা নির্দিষ্ট এই সময় টিউন করতে ভুলি না। কাজে ওয়েলকাম সবাইকে, এবং আন্তরিকভাবে ওয়েলকাম জানাতে চাইব আমাদের প্রিয় স্যারকে, প্রফেসর ডক্টর বসু, আরও একবার আমাদের সকলের মাঝে ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। অনুষ্ঠানের নাম বিজ্ঞানের আলোয় জ্যোতিষ, আপনারা বেশ কয়েক মাস ধরে দেখছেন, আজকে অনুষ্ঠান স্পেশাল হয়ে উঠেছে আপনাদের কাছে, আপনাদের বিভিন্নভাবে ফিডব্যাক সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়াগুলোর মাধ্যমে আমার কাছে পৌঁছে যায়। ভালো লাগছে যে এটা ভেবে যে আজকে অ্যাস্ট্রোলজি বিজ্ঞানের আলোয় আলোকিত হতে পেরেছে এবং আপনাদের বোধে এই অ্যাস্ট্রোলজির মধ্যে কতটা বিজ্ঞান লুকিয়ে আছে সেটা এসেছে। যাই হোক, আজকের অনুষ্ঠান, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো সম্পর্কীয় জ্যোতিষ, রিলেশনাল অ্যাস্ট্রোলজি। এই সম্পর্ক, এই ব্যাপারটা কি জানেন তো, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মধ্যে থাকে বিজ্ঞান। যখন কোনো বিজ্ঞানে কোনো সূত্র, কোনো রুল ডেভেলপড হয় সায়েন্টিস্টদের গবেষণার মধ্যে দিয়ে, সেই রুলের মধ্যেও বেশ কিছু প্যারামিটার থাকে। খুব ভালো করে আপনারা ভেবে দেখবেন প্রত্যেকটা প্যারামিটারের সঙ্গে প্রত্যেকটা প্যারামিটার রিলেটেড, সম্পর্কিত। তো আমাদের অ্যাস্ট্রোলজি দেখা যাক, এরকম সম্পর্ক আমাদের জীবনে, প্রত্যেক জাতজাতিকার ব্যক্তিগত জীবনে বিভিন্ন সম্পর্ক থেকে থাকে। এই সম্পর্কগুলো প্রত্যেক মানুষের বিভিন্ন ক্ষেত্রে
কোনো না কোনোভাবে জড়িয়ে থাকে। হ্যালো, তো আমরা আজকে একটু একটু দেখে হোল্ডে নেব, থাকুন প্লিজ। বড়ুয়াক তো চলবেই, তার সঙ্গে আমরা ফোন নিতে থাকবো। তো বড়ুয়াকের মধ্যে আজকে আমরা জেনে নেব একজন জাতীয় পড়াশোনার ক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এর সাহায্য পাবে কি পাবে না, চাকরি জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাহায্য পাবে কি না, এবং সম্পত্তি, স্থাবর সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তির ব্যাপারে সেখানেও তাদের আত্মীয় স্বজন কতটা প্রভাব ফেলবে পাওয়ার ক্ষেত্রে, তো এগুলো সব দেখে নেবো আমরা। তো আজকে একটা ফোন আমরা নিয়ে নিই, শুরু করি আলোচনা। যিনি আছেন তার সঙ্গে কথা বলে তারপরে নিশ্চিন্ত মনে আমরা অবশ্যই সেই জায়গায় প্রবেশ করবো। খুব মনোনিবেশ সহকারে, গভীরতার সাথে আমরা সেই যে জীবনের কথা আমরা বলছিলাম সেই জীবনে কতটা অ্যাস্ট্রোলজি জড়িয়ে, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে সেই অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনটা কতটা আসে সেটা বুঝে যাব। সেই জায়গায় প্রবেশ করার আগে বন্ধুকে স্বাগত। নমস্কার। নমস্কার, আমি বিরাটি থেকে বলছি। হুম, আপনি কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবো। আপনার নামটা প্লিজ। আমার নাম সোনালী রায়। ওকে, আপনার ডেট অফ বার্থ? এবার আপনার টিভির আওয়াজটা সম্ভবত রয়েছে, একটু মিউট করে দিন বা টিভি থেকে দূরে সরে এসে কথা বলুন। ওকে, আপনার সরাসরি প্রশ্নে যাওয়ার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে রাখতে চাইবো, যে প্রশ্নটা দিয়েই আজকের অনুষ্ঠানের সূচনা করেছিলাম, যে অ্যাস্ট্রোলজিকে আপনি ঠিক কিভাবে দেখেন? অ্যাস্ট্রোলজি তো অনেক কিছুই জানা যায়, নিজের জীবনের পথটাকে সঠিক পথে নিয়ে যাওয়া যায় কঠিন পথের থেকে, সেইভাবেই দেখি। বেশ, অর্থাৎ জীবনের সঙ্গে যে অঙ্গাঙ্গিভাবে জড়িত প্রত্যেকটা পর্বই অ্যাস্ট্রোলজিক্যালি ক্যালকুলেটেড হতে পারে সেটা আপনি মান্যতা দিলেন। আমি বলে দিলাম চাকরি সম্বন্ধে বলছি, কিন্তু বিয়ের জীবনে আপনার ক্ষেত্রে প্রবলেম আছে, আপনি কিন্তু ম্যাচ মেকিং জোটক বিচার ছাড়া বিয়েটা রেকমেন্ডেড নয়, ঠিক আছে? আচ্ছা, আপনার ক্ষেত্রে চাকরি বাকরি সম্বন্ধে আপনার কর্কট লগ্ন, হ্যাঁ, কর্কট লগ্নের জন্য আমাদের দশম স্থান হচ্ছে মঙ্গল, বুঝতে পেরেছেন? তো কর্কট লগ্নের আবার একমাত্র যোগ কারক গ্রহ হলো মঙ্গল, ঠিক আছে? সেই মঙ্গলের অবস্থা দেখেনি, সেই মঙ্গল বসে আছে শত্রু ক্ষেত্রে, সেই মঙ্গল বসে আছে শত্রু ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু প্রবলেম আছে, স্ট্রাগল করতে হবে। এবং মঙ্গলের যদি আমি নক্ষত্র দেখেনি, মঙ্গল রবির নক্ষত্রে আছে, নক্ষত্রের দিক থেকে ভালো, খুব একটা খারাপ নেই, এবং আপনার বুধাহিত্য একটা যোগ তৈরি আছে কর্কট লগ্নের সাপেক্ষে, কিন্তু সেটা আমার দ্বাদশে। যাই হোক, তো আপনার ক্ষেত্রে বলবো, আপনি কি করছেন এখন? এখন তো আমি টিউশন করি, কোচিং এর, কিন্তু আমি চাকরির জন্য চেষ্টা করছি, সেটা মানে কবে হবে, কোনো ভালো সরকারি চাকরি কিংবা প্রাইভেট চাকরিও হবে কি কবে হবে সেটা। হ্যাঁ, সরকারি চাকরির দিকে আপনার না যাওয়াই ভালো, না যাওয়াই ভালো। আপনি প্রাইভেটে কোনো কলেজে কোনো স্কুলেতে টিচিং এ যান, আপনার ক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে? আমি টাইমটা একটু দেখে নি আপনার জন্য। হ্যাঁ, কবে অবধি হবে? হ্যাঁ হ্যাঁ, আপনি সরকারি চাকরি চেষ্টা করবেন না, সরকারি চাকরি চেষ্টা করবেন না, আপনার ক্ষেত্রে সময় এখন যা যাচ্ছে সেটা হচ্ছে মঙ্গলের। হ্যাঁ, আপনার এখন 2022 এর আগে আপনি ভালো সময় পাচ্ছেন না, ঠিক আছে? তাও রেমেডি নিয়ে 2022 অবধি আপনাকে ওয়েট করতে হবে আপনার চাকরির জীবনে ভালো একটা কিছু দাঁড়ানোর জন্য, বুঝতে পেরেছেন? ঘুরে দাঁড়ানোর জন্য এখন আপনার যোগ আছে? হ্যাঁ, চন্দ্র বুধ এখন চলছে, আপনার 2020 পর ভালো সময় আসবে, তার থেকেও আপনি অ্যাকচুয়াল আপনার টাইমটা খুব ভালো আসবে 2022 থেকে, বুঝতে পেরেছেন? প্রিপারেশন নিন, পড়াশোনা করুন, প্রাইভেট কোন স্কুলে অ্যাপ্লাই করুন, গভর্নমেন্ট সার্ভিসে চেষ্টা করবেন না, সময় নষ্ট হবে। তো আজকে সেটাই বলি আমাদের সম্পর্কীয় জ্যোতিষ, আজকে আমরা কিছু বড় অংশ শুরু করেছি না কিছু, প্লিজ প্লিজ সেটার জন্য আমরা ওয়েট করে আছি। আজকে স্পেশাল এপিসোডের
এটাই বোধহয় স্পেশালিটি একেবারে, কারণ স্যারকে আমরা জানি প্রফেসর মানুষ, স্টুডেন্টদের যেভাবে লেসন দেন, এখানে আমাদেরকে সেই বোর্ডওয়ার্কের মাধ্যমে আপনি বোঝান, আমাদের বুঝতে সুবিধা হবে। মনে করি একজন ভালো টিচারের আসল অস্ত্র হলো চক আর ডাস্টার, ঠিক আছে। এখন আইসিটি বেসড টিচিং হয়ে গেছে, স্মার্ট ক্লাসরুম অবশ্যই তার একটা গুরুত্ব আছে, বাট তবুও বলবো এই বোর্ড আর ডাস্টার, এই চক এবং ডাস্টার হলো আসল অস্ত্র। যাই হোক, আজকে আমরা সম্পর্কীয় জ্যোতিষ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। এই সম্পর্কীয় জ্যোতিষ বলতে গেলে আমরা বুঝবো, প্রথমে একটা বলছিলাম একজন জাতকের জীবনে কোন কোন স্থান জরুরি। আমি ধরে নিই জাতকের, যদি লগ্ন ধরে নিই, এএসসি আমরা বলি লগ্ন অ্যাসেন্ডেন্ট, ঠিক আছে, এটাকে আমরা এক নম্বর ধরে বলি আমরা জানেন, সেক্ষেত্রে আমরা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে নাম্বারিং করি। আমি যখন দেখবো একজন জাতকের পড়াশোনাটা ফোর্থ হাউস মাধ্যমিক অবধি, এই মাধ্যমিক হাউসে ফোর্থ হাউস আমরা দেখবো পড়াশোনা, এই পড়াশোনার জন্যে সে সমাজ, সামাজিক জীব, আমরা বিভিন্ন মানুষের উপর ডিপেন্ডেন্ট। তো আমরা ধরে নিই প্রথমে বাবা মার উপর আমরা সবাই ডিপেন্ডেন্ট মাধ্যমিক অবধি। আমি ধরে নিলাম বাবা মায়ের সহযোগিতা তো পাওয়া যায়, কিছু স্পেশাল কেস ছাড়া, সাডেন ডিমাইস অফ পেরেন্টস, অকস্মাৎ কোনো মৃত্যু, সেগুলো দেখা যায়। তো আমি বলে নিই বাবা মার জায়গা কোনটা, আমরা জানি ফোর্থ হাউস থেকে মায়ের জায়গা, ফোর্থ হাউস থেকে মায়ের জায়গা, এবং পিতার জায়গা কোন জায়গা, দেখুন মায়ের হাজবেন্ড হলো আমার পিতা বাবা, তাহলে হাজবেন্ডের জায়গা সেভেন্থ, তাহলে ফোর্থের সেভেন্থ হচ্ছে টেন্থ, অর্থাৎ টেন্থের জায়গাটা পিতার জায়গা, অনেক জায়গায় নাইন্থের জায়গাটাও পিতার জায়গা ধরা হয়। তো নাইন্থ অ্যান্ড টেন্থ মিলিত হওয়া পিতার জায়গাটা খুব ভালো করে বিচার করা যায়। যাই হোক, তো ফোর্থ হাউসের লর্ড বা ফোর্থ হাউস যদি খুব স্ট্রং থাকে, বা টেন্থ হাউস যদি খুব স্ট্রং থাকে, টেন্থ হাউস লর্ড যদি স্ট্রং থাকে, তাহলে আমরা যেমন ধরে নিতে পারি পিতা মাতার সহযোগিতা আমরা পাচ্ছি। সাডেন ডেথ অনেক সময় দেখা যায়, দেখুন পিতার অকস্মাৎ মৃত্যু হয়ে গেল, সে মাধ্যমিক পরীক্ষার আগে দেয়, তাহলে তার পড়াশোনার ব্যাঘাত ঘটবে, সাধারণভাবে ভাগ্য বলবো খারাপ সেই ক্ষেত্রে। দেখুন সেই ক্ষেত্রে টেন্থ জায়গাটা আমাদের দুর্বল থাকে, যেমন টেন্থ হাউসটা পিতার জায়গা। তো যার মাধ্যমিকের আগেই ইন জেনারেল যে জাতকাধিকার পিতার মৃত্যু হয়, তার দেখবেন জীবনে নিজে স্ট্রাগল করে কিছু পেতে বেশ অসুবিধা হয়, টেন্থ জায়গাটা বা আমাদের প্রফেশনের জায়গা ধরা হয়, আমাদের জীবিকার জায়গা। যাই হোক, তো আমি ধরে নিচ্ছি পিতা মাতা ছাড়াও আর কি কি আমাদের আছে, বন্ধু বান্ধব, বন্ধু বান্ধবের জায়গাটা আমরা কোন জায়গা থেকে ধরি, বন্ধু বান্ধবের জায়গাটা আমরা ধরে থাকি সিক্সথ হাউস থেকে। সিক্সথ হাউস থেকে আমরা আমাদের বন্ধুর জায়গাটা কিন্তু ধরে নিই। হ্যাঁ, তো যদি দেখা যায় যে সিক্সথ হাউস আমাদের লর্ড, অনেক সময় আমরা আবার ফোর্থ হাউসটাও বন্ধুর জায়গা ধরে থাকি, বাট ফোর্থ অ্যান্ড সিক্স, কারণ বন্ধুর সঙ্গে শত্রু একটা একে অপরের একটা বলতে পারেন রিলেটেড। তো সিক্সথ হাউসের অবস্থা ভালো থাকলে শত্রু কম মানে বন্ধু বেশি, তো ফোর্থ হাউস মানে আমাদের এমনি বন্ধুর জায়গাটা ধরে নিতে পারি। ফোর্থ হাউসের লর্ড বা ফোর্থ হাউস যদি খুব ভালো করে প্লেস থাকে, স্ট্রংলি প্লেসড হয়ে থাকে হাউস লর্ড বা ফোর্থ হাউসের জায়গা, কোনো ভালো গ্রহ থাকলে, তাহলে আমরা বলবো বন্ধু বান্ধবের কাছ থেকে মাধ্যমিক অবধি ভালো হেল্প পাওয়া যাবে। ফিফথ হাউস থেকে যদি আমরা ধরে নিই, ফিফথ হাউস হচ্ছে আমাদের হায়ার এডুকেশন, আমাদের মাধ্যমিকের পর 12 আপ টু মাস্টার ডিগ্রি, সেই ক্ষেত্রে আমি যদি দেখি ফিফথ হাউসের লর্ড, ফিফথ হাউসের লর্ড যদি কোনোভাবে মানে ফোর্থ হাউসের লর্ড যদি ফিফথে বসে থাকে, বা ফোর্থ এবং ফিফথের মধ্যে একটা কোনো সম্বন্ধ থাকে, থাকে ক্ষেত্র বিনিময় হতে পারে, নক্ষত্র বিনিময় হতে পারে, বা ফোর্থ অ্যান্ড ফিফথের মধ্যে কোনো অ্যাসপেক্ট থাকতে পারে, কোনোভাবে যদি ভালো একটা শুভ সম্বন্ধ থাকে, তাহলেও বলবো সেই জাতকাধিকা হায়ার স্টাডি ক্ষেত্রেও বন্ধুদের কাছ থেকে হেল্প পাবে। এবার চলে আসি আমি একটু পড়াশোনার পর আমাদের সম্পত্তি, অনেকের আগ্রহ থাকে যে আমি সম্পত্তি পাবো, আমি কি আমার আত্মীয় স্বজনের কাছ থেকে সম্পত্তি পাবো। এখন আত্মীয় স্বজনের জায়গাতে বলে দিই, আত্মীয় স্বজনের ক্ষেত্রে আমরা কী কী কে কে আসে, আমাদের আমাদের ভাই বোন, আমাদের বিভিন্ন কাকা মামা জ্যাঠা, এগুলো আমাদের আত্মীয়দের মধ্যে আসে। যে আত্মীয় স্বজনের জায়গাটা আমরা থার্ড হাউস থেকে বিচার করি, থার্ড হাউস মূলত আমাদের আত্মীয় স্বজনের জায়গাটাকে আমাদের ইয়ে করে, সিগনিফাই করে, আর বিশেষ করে ব্রাদার, আমাদের ইয়ঙ্গার ব্রাদার বা আমাদের সিস্টার, এই জায়গাটা যদি তৃতীয় হাউসের সঙ্গে, তৃতীয় হাউসের সঙ্গে সেকেন্ড হাউসের যদি কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের কোনো ভাই বোনের থেকে আমি কোনো না কোনোভাবে আমি আমার সম্পত্তি কিছু পেতে পারি। এরপরে আসছি
আমাদের সিক্সথ হাউস মামা, ধরুন মামা একজনের মামা থেকে আমি কোন রকম ভাবে উপকার পাবো কিনা, মামার জায়গাটা আমরা সিক্সথ হাউস থেকে সিগনিফাইড হয় মামার জায়গাটা। অনেকে বলে দেখুন আমার মামার কাছ থেকে আমি কিছু পাইনি, আমার মা মাসিরা সম্পত্তি দাদু সম্পত্তি পায়নি, আমার মামা সব পেয়ে গেছে, এই জায়গাটাও দেখা যায়। মামা মানে কি? মামা মানে হচ্ছে সিক্সথ হাউস। সিক্সথ হাউস কি করে মামা হলো? দেখুন ফোর্থ হাউস হচ্ছে মা। এখন মায়ের তৃতীয় হাউস হলো, আমাদের জাতকে থেকে প্রত্যেকের তার তৃতীয় হাউস হচ্ছে তার ভাই বোন বিচার করে। তাহলে ফোর্থের তৃতীয় মানে ফোর্থ ফিফথ সিক্সথ এই জায়গাটা হচ্ছে আমাদের মামার জায়গা। এখন এই সিক্সথ হাউসের সঙ্গে যদি সেকেন্ড হাউসের কোনো সম্পর্ক থেকে থাকে, ফিফথ সিক্সথ হাউসের সঙ্গে সেকেন্ড হাউসের কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে সেই জাতকা মামার কাছ থেকে সম্পত্তি কিছু পেতে পারে। যদি তার সঙ্গে না থাকে, সিক্সের সঙ্গে সেকেন্ডের কোনো লর্ড না থাকে বা কোনোভাবে একটা অশুভ যোগাযোগ থেকে থাকে, তাহলে মামার থেকে সম্পত্তির ব্যাপারে সে বঞ্চিত হবে। স্থাবর সম্পত্তি আমরা দ্বিতীয় জায়গা থেকে ধরে থাকি, আর নিজের চেষ্টা যে সম্পত্তি আমরা করে থাকি সেটা ফোর্থ হাউস থেকে ধরে থাকি। এবার আসছি যে আমার ওয়াইফ, হাজব্যান্ড বা ওয়াইফ, তার কাছ থেকে আমি কিভাবে উপকৃত হতে পারি, আমার প্রফেশনাল জীবনে বলুন বা আমার সম্পত্তি বলুন, আমার আয় বলুন, এগুলো কি করে পেতে পারি। বিভিন্ন জায়গায় সম্পত্তি দ্বিতীয়, আয় হচ্ছে আমাদের ইলেভেনের জায়গা, টেন হচ্ছে কর্ম, টুয়েলভ হচ্ছে আমাদের ব্যয়ের জায়গা। তাহলে একজন জাতকের শ্বশুর যদি ধরে থাকি, শ্বশুর মানে আমাদের ওয়াইফ হচ্ছে সেভেন্থ, ওয়াইফের প্যারেন্ট হলো শ্বশুর, তাহলে তার কোনো সম্পত্তি বা তাদের কাছ থেকে কোনো সম্পত্তি পেতে পারে কিনা সেটা কিভাবে দেখবো। দেখুন ওয়াইফ হলো লগ্ন সাপেক্ষে সপ্তম, হাজব্যান্ড বা ওয়াইফ। এবারে ওয়াইফের বাবা পিতা কি হচ্ছে? পিতা মানে টেন্থ, তাহলে সেভেন্থে টেন্থ মানে কত? সেভেন্থে টেন্থ মানে কিন্তু সেভেন্টিন নয়, সিক্সটিন, কারণ সেভেন্থটা ইনক্লুডেড। দেখা যাক সেভেন্থে টেন্থ, এটা এক ধরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে সিক্সটিন, বারো প্লাস ফোর, দেখুন ফোর্থ জায়গাটা দেখাচ্ছে, ফোর্থ জায়গাটা, তাহলে ফোর্থ জায়গাটা একজন জাতক জাতিকার তার ক্ষেত্রে শ্বশুরের জায়গা। তাহলে এই ফোর্থ হাউসের সঙ্গে যদি সেকেন্ড হাউসের কোনোভাবে কানেকশন থাকে বা শুভ সম্বন্ধ থাকে, তাহলে এই জাতক জাতিকা তার শ্বশুরের কাছ থেকে সম্পত্তি পাবে, উইদাউট এনি এফোর্ট সে সম্পত্তি পেতে পারে। চাকরির জায়গা, শ্বশুর আমাকে হেল্প করবে কিনা চাকরি বাকরি পাওয়ার জন্য, দেখা যায় কিভাবে। ফোর্থ হাউসের সঙ্গে টেন্থ হাউসের কোনো সম্পর্ক থাকছে কিনা, দেখুন ফোর্থের সঙ্গে টেন্থের একটা সমসপ্তম ভাব আছে, ফোর্থের ইয়ে হচ্ছে টেন্থ, তাহলে ফোর্থের সঙ্গে টেন্থের কোনো রকম সম্পর্ক থাকলে সে অতিকা তার শ্বশুরের কাছ থেকে উপকৃত হতে পারে। হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রে কর্মজীবনে আমি কোনো পাবো কিনা, অনেকে বিয়ের পরে অনেকে ভাগ্য নদী হয় কি করে হয়, তাহলে সেভেন্থের সঙ্গে নাইনথের কোনো রকম সম্পর্ক যদি থেকে থাকে, সেভেন্থ হাউসের লর্ড যদি নাইনথে বসে থাকে, সেই অতিকা স্বাভাবিকভাবে বিয়ের পরে তার ভাগ্য উন্নতি হয়। সেভেন্থের যদি লর্ড টেন্থে বসে থাকে বা টেন্থ আর সেভেন্থের সঙ্গে কোনো রকম যদি কানেকশন থাকে থেকে থাকে, তাহলে সেই অতিকা বলবো তার বিয়ের পর তার কর্মভাগ্য অর্থাৎ চাকরি বাকরি বলুন ব্যবসা বলুন সেগুলো উন্নতি হতে পারে। তো আজকে ফোনটা, একটা ফোন চলে এসছে, ফোন আমি নিয়ে নিই, তারপরে সময় থাকে আরও আলোচনা করা যাবে। তো আমার এই অনুষ্ঠানটা এইভাবেই আমি কখনো বোর্ড ওয়াক করবো, কখনো ফোন নেব, তো আপনারাও ফ্রি থাকুন, আমিও চাই আমার সঙ্গে ফ্রিলি আপনারা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন এই এপিসোডে হয়ে উঠুক, এটা চাই। তো যাই হোক, আমরা এগিয়ে যাই, অনেকটা ট্রান্সপারেন্ট হওয়া যায় যে আজকে অ্যাস্ট্রোলজিটা আমি আপনাদের সামনে তুলে ধরছি একদম ট্রান্সপারেন্ট হয়েতে, এর মধ্যে কোনো গুহ্য ব্যাপার নেই, কোনো মিস্টিক ব্যাপার নেই, পুরোটাই সায়েন্স, তন্ত্র যোগ সেগুলো আছে, যোগা এগুলো ছেড়ে দিন, কিছু সাম এক্সটেন্টে আমি বলবো গুহ্য কিছু থাকে, গুরুর কাছ থেকে কিছু পাওয়ার পাওয়ার কিছু ক্রিয়া প্রক্রিয়া থেকে থাকে, সে ব্যাপারে আলোচনা করা যাবে কোনো এক সময়তে। বাট সো ফার অ্যাস্ট্রোলজি ইজ কনসার্ন, ইটস পিওরলি সায়েন্স। সো এই জন্য চাই আপনারাও এই এতে ইন্টারঅ্যাক্টিভ হন, ফোনে তো আমি সবাইকে ফোন নিতে পারি না, এই মুহূর্তে যতটা সময় আছে অবশ্যই বন্ধুর সাথে কথা বলার চেষ্টা করব, কারণ এটা আপনার সঙ্গে কথা বলতেও ভীষণ রকম ভাবে মানুষ চাইবেন। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। কে বলছেন? আমি আমার নাম বিমান চন্দ্র, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। ওকে ওকে, মেয়ের ডেট অফ বার্থটা আগে বলুন।
29/12/2000 সময় সকাল 12:30 11:30 ওকে আর জন্মস্থান কোথায় বহরমপুর বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর ফ্রাইডে ছিল শুক্রবার ছিল শুক্রবার হ্যাঁ শুক্রবার মেয়ের পড়াশোনা সম্বন্ধে জানবেন নাকি পড়াশোনার জায়গা আমরা কোন জায়গা থেকে দেখে থাকি বহুবার বলেছি মনে আছে যাই হোক আপনার মেয়ের মাধ্যমিক না পঞ্চম নবম ফোর্থ হাউস অব্দি মাধ্যমিক দেখা হয় তারপরে বলবো পঞ্চম হাউস থেকে আমরা হায়ার স্টাডি দেখে থাকি মাস্টার্স দেখে থাকি নবম হাউস থেকে আমরা পিএইচডি অ্যান্ড পোস্ট ডক দেখে থাকি আপনার মেয়ে স্বাভাবিকভাবে যদি ডিএপি সাপোর্ট না করে তাহলে বলবো কিন্তু মাধ্যমিকে খুব একটা ভালো রেজাল্ট না করার কথা তাই তো মাধ্যমিক মানে পাস করেছে মোটামুটি না এখন যা হয়ে গেছে সিস্টেম আমাদের একটু পড়াশোনা করলেই ভালো রেজাল্ট ফার্স্ট ডিভিশন বা মোটামুটি 70% কমে মার্কস পেলে আমাদেরকে ভালো ধরতে পারি না হ্যাঁ তো ঠিক আছে এটাকে খারাপই বলা যেতে পারে যাই হোক কেন ফোর্থে রাহু দেখতে ডিরেক্টলি প্লেসড হয়ে আছে তো সেখান থেকে আমরা ধরতে পারি যে সেক্ষেত্রে খুব একটা ভালো হয়নি তো কি প্রশ্ন মেয়ে কি নিয়ে পড়ছে মেয়ে কি নিয়ে পড়ছে হ্যালো করবে এবং এটা কিন্তু খুব একটা ভালো মানে সায়েন্সের চার্ট নয় আর্টসের চার্ট অর্থাৎ মেয়েকে আর্টস নিয়ে পড়াতে হবে ফোনে থাকলে বলে দিতাম যাই হোক বিচ্ছিন্ন হয়ে গেছেন আমাদেরও বিচ্ছিন্ন হওয়ার সময় এসছে কিন্তু আপনাদের সংযুক্ত হওয়ার একটা উপায় আমি জানিয়ে রাখতে পারি যদিও বলার অপেক্ষা রাখে না আপনারা স্যারের ফোন নাম্বারটা অর্থাৎ বুকিং নাম্বার বলে যেটা পরিচিত সেই দুটো নাম্বার আপনারা নোট করে রেখেছেন চেম্বারে আসার জন্য সেটা যে ভীষণ কার্যকরী সেটা আপনারা জানেন এবং এটাও জানেন যে চেম্বারে আসার বেশ কিছুটা সময় আগে থেকে নামটা অ্যাডভান্স লিখিয়ে রাখতে হয় সেটা আপনাদেরই সুবিধার্থে আপনারা সেটাই করেন এবং সেই মতো চলে আসেন ফার্দার যারা নতুন আসতে চান তারা তো সেই কাজটি করবেনই সেটা জেনেও গেলেন ওই 9674250516 এবং 9748403694 এই দুটো নাম্বার আর সরাসরি যদি চলে আসতে চান তাহলে ওই কালীঘাট ফরচুনা কনসালটেন্সি ফরচুনা চেম্বার সতীশ মুখার্জি রোডে মানে ওই ট্রাম ডিপো গ্রিক চার্চের পাশে সরাসরি চলে আসতে পারেন উইকেন্ডে তো উনি ডেফিনেটলি থাকেন ওনার কাজের সূত্রের পাশাপাশি আর স্যারের ওয়েবসাইট ভিজিটও করতে পারেন www.prabbasu.in এখান থেকে অনলাইনে বুকিং করতে পারবেন সে সুযোগটাও থাকছে আর সুযোগ থাকছে ঘুরে ফিরে এই মনোমুগ্ধকর অনুষ্ঠান ইউটিউবে গিয়ে বা স্যারের ওয়েবসাইটে গিয়ে এনি টাইম রিপিট দেখে নেওয়ার সুযোগ থাকছে আপনি কতটা সুযোগকে গ্রহণ করবেন ঠিক যেমন অ্যাস্ট্রোলজি দিয়ে আমাদের সমস্ত কিছু ক্ষেত্রে সুযোগ আছে সেটা কতটা আপনি ব্যবহার করবেন সেটা এবার আপনাকে ভাবতে হবে বুঝতে হবে কিন্তু এই মুহূর্তে স্যার আমরা বুঝে গেছি আমাদের আর থাকার উপায় নেই সময় শেষ ওকে কাজেই থামতে হচ্ছে নেক্সট এপিসোড অবশ্যই দেখা ভালো থাকবেন রোববার দেখা হবে নমস্কার